एलो ईद उल अजहा एलो एलो। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि व तआला व बरकातु। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद, फऊजु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नमा यतकब्बलुल्लाहु मिनल मुत्तकीन। আমি কুরআনুল কারীমের সূরা মায়েদার 27 নম্বর আয়াত থেকে আয়াতের অংশবিশেষ তেলাওয়াত করেছি। তো এই আয়াতের উপর সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করা হবে তা হচ্ছে কার কুরবানি কবুল হবে। এই আয়াতে সেই বিষয়েই আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এআরটিভির পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন আমরা আর দেরি না করে মূল আলোচনায় যাই। তো সূরা মায়েদার এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যার অন্তরে আল্লাহর ভয়ভীতি, আল্লাহর ভালোবাসা আছে, এ ধরনের লোকেরই কুরবানি একমাত্র আল্লাহ কবুল করেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে কাদের কুরবানি কবুল হবে। তো আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, যাদের অন্তরে আল্লাহর ভয়ভীতি আছে এবং আল্লাহর ভালোবাসা আছে, এ ধরনের লোকেরই কুরবানি একমাত্র আল্লাহ তাআলা কবুল করে থাকেন। তাহলে বোঝা গেল যে কুরবানি কবুলের জন্য বড় গরুর প্রয়োজন নেই, অথবা ছোট গরু হলে কুরবানি কবুল হবে না, এমনটি কিন্তু নয়। কুরবানি কবুল হওয়ার জন্য প্রধান যে শর্ত সেটা হচ্ছে আল্লাহ তাআলার ভয়ভীতি, আল্লাহ তাআলার ভালোবাসা, এটা অন্তরের মধ্যে থাকতে হবে। এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। সুতরাং আমরা বুঝতে পারলাম যে কুরবানি কবুল হওয়ার জন্য বড় বিষয় যেটি, সেটি হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার ভয়ভীতি অন্তরে থাকা। যেমনটি আমরা ইতিহাস দেখতে পাই যে আল্লাহ তাআলা কুরবানির সূচনা যখন হাবিল এবং কাবিলের দ্বারা হয়েছিল, তো হাবিল ছিল নিরীহ একজন মানুষ। আল্লাহ তাআলা বললেন, আমি দাপট দেখে কুরবানি কবুল করি না, গায়ের শক্তির কারণে, প্রভাবের কারণে আমি কারো কুরবানি কি করি না, কবুল করি না, কাউকে মর্যাদা দেই না। আল্লাহ পাক ঘটনাকে বর্ণনা করেছেন। সুতরাং আমরা বুঝতে পারলাম কুরবানি কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলার ভয় অন্তরে থাকতে হবে এবং কি করতে হবে, আল্লাহ তাআলার ভালোবাসা অন্তরের মধ্যে থাকতে হবে। আল্লাহ তাআলা অপর এক আয়াতের মধ্যে বলেন, লাইয়ানা আল্লাহা লুহু মুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের যে কুরবানির রক্ত, হ্যাঁ, গোশত, মাংস, এগুলো আমার কাছে পৌঁছায় নাই। তোমাদের কি আমার কাছে পৌঁছায়? সেটা হচ্ছে তোমাদের তাকওয়া। সুতরাং আমাদের উচিত হবে আমাদের তাকওয়া, অর্থাৎ আমাদের অন্তরকে ভালো করা, পরিশুদ্ধ করা। এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত আমলের গ্রহণযোগ্যতা নিয়তের ওপর। সুতরাং আমরা আমাদের নিয়তকে কি করব, পরিশুদ্ধ করব, ভালো করব, তাহলেই আল্লাহ তাআলা আমাদের কুরবানি কী করবেন, কবুল করবেন। সুতরাং আমরা বুঝতে পারলাম যে আমাদের কুরবানি কবুল হওয়ার জন্য প্রথম সেই যে শর্ত রয়েছে তা হলো আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভালোবাসা অন্তরে থাকা। আল্লাহ তাআলা হাবিলের মধ্যে কী করেছিলেন? তাকওয়া এবং আল্লাহ তাআলার ভালোবাসা দিয়েছিলেন, যার কারণে আল্লাহ তাআলা তার কী করেছিলেন, এই কুরবানি কবুল করেছিলেন। পক্ষান্তরে কাবিল ছিল কি, এরকমভাবে অহংকারী ছিল, সে এরকমভাবে কী ছিল, দাপট দেখিয়েছিল, আল্লাহ তাআলা তার কী করেন নাই, কুরবানিকে কবুল করেন নাই। সুতরাং আমরা বুঝতে পারি এটা শক্তির জোরে কবুল হবে না, এটা আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার ভয় যাদের অন্তরে থাকবে, আর আল্লাহ তাআলা যাকে পছন্দ করবেন তাদের কুরবানি কবুল হয়ে থাকবে। সুতরাং আমরা আমাদের নিয়তকে কী করব, সুন্দর করে নেব এবং আল্লাহ তাআলার ভয় এবং আল্লাহ তাআলার উদ্দেশ্যেই কুরবানি করব। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সংক্ষিপ্ত যে আলোচনা করা হলো, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই উপর আমল করার তৌফিক দান করুন। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এ বলে আজকের আলোচনা এখানে শেষ করছি।
আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।